আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম থেকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে। পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমেই ঢাকা বিভাগের দিকে নজর রাখছি। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে 30.1 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.0 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের দিকে নজর দিলে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.5। ময়মনসিংহে 32.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন হতে পারে 24.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে 31.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে 25.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে 32.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.9 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে নজর দিলে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বরিশাল বিভাগে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.7 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিতে চাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 5:39 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:19।